পয়সা দিয়ে বদলি হয়ে যান। এই বদলি বাণিজ্যটা বন্ধ করতে না পারলে লাভের গুড় মাননীয় প্রধানমন্ত্রীর সকল সদিচ্ছা ধ্বংস করে ফেলছে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা আর শিক্ষকরা। উপস্থাপনের আগে যেই নিবেদনটুকু করতে চাই, আমাদের প্রাথমিক শিক্ষাকে একেবারেই তৃণমূল পর্যায়ের শিশুদেরকে যোগ্য করে তোলবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার সাধ্যের সবটুকু ঢেলে দিয়েছেন। তিনি প্রাক প্রাথমিক শিক্ষা চালু করেছেন, স্কুল ফিডিং দিয়েছেন, বিদ্যালয়বিহীন গ্রাম, যেই গ্রামে বিদ্যালয় নেই সেটি খুঁজে বের করে আমাদের চরাঞ্চলে সেই বিদ্যালয়গুলোতে স্কুল দিয়েছেন, প্রশিক্ষণের আয়োজন করেছেন, আমরা তার কাছে ঋণী। তিনি বিনা পয়সায় বই তো দিয়েছেন, বহুবার বলেছি সন্তানকে স্কুলে পাঠালে মায়ের মোবাইল অ্যাকাউন্টে নীরবে গোপনে প্রতি মাসে 150 করে টাকা চলে যায়, এটিও প্রধানমন্ত্রী দিয়েছেন। এটি হচ্ছে শিক্ষার প্রতি তার যে অনুরাগ, তার যে কমিটমেন্ট, তার বহিঃপ্রকাশ, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। আমার এইটুকু নিবেদন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী এই যে সদিচ্ছা, এই যে আন্তরিকতা, এই লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে মাননীয় স্পিকার, সেটি হচ্ছে এই ডিজি বা মন্ত্রণালয় কেন্দ্রিক যে বদলি বাণিজ্য তদবির আর ইউআরসি কেন্দ্রিক যে ট্রেনিং এর একটা সিন্ডিকেট, অর্থাৎ দক্ষতা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিষয়ভিত্তিক ট্রেনিং, এটি আছে, ইউআরসি আছে। দেখবেন গোটা 10-15 জন শিক্ষক সারা বছর ইউআরসির মধ্যে আছে, 3,000-6,000 করে টাকা একটা সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, ওই ইউআরসি সিন্ডিকেটটাকে ভাঙা। আর অনলাইনে বদলির আবেদনের কথা বললেও ম্যানুয়ালি যে বদলিগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কলেজগুলো প্রতিষ্ঠানগুলোতে, এই ডিজি এবং মন্ত্রণালয় কেন্দ্রিক এই বদলির তদবিরটা যদি বন্ধ করা না যায়, আমি তো চরের মানুষ, গ্রামের মানুষ, আমার চরে কেউ থাকতে চান না, এক বছরের বেশি 6 মাসে রাখতেই পারি না। সেই বদলিটা যাতে যত্র না হয় ঢাকায় এসে তদবির করে পয়সা দিয়ে বদলি হয়ে যান। এই বদলি বাণিজ্যটা বন্ধ করতে না পারলে লাভের গুড় মাননীয় প্রধানমন্ত্রীর সকল সদিচ্ছা ধ্বংস করে ফেলছে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা আর শিক্ষকরা। মাননীয় স্পিকার, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি এইটুকুই বলি, আমি বঙ্গবন্ধুর পথ ধরে কিন্তু বঙ্গবন্ধু কন্যা এগিয়ে যাচ্ছেন, আমি এই শিক্ষার প্রতি তার অনুরাগ, এই শিশুদেরকে যোগ্য করে নাগরিক করা, নিজ ভাষায় শিক্ষা অর্জন থেকে শুরু করে যা আছে এগুলো করার পাশাপাশি আমি দক্ষ এবং পরিশ্রমী শিক্ষকদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উপজেলায় করে আবাসিক প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ করছি। আমি ক্লাস 8 পর্যন্ত, অষ্টম শ্রেণী পর্যন্ত সার্বজনীন যে প্রাথমিক শিক্ষা, যেটি ক্ষুদ্রতে ক্ষুদা শিক্ষা কমিশনের রিপোর্টে ছিল, বঙ্গবন্ধুজি অনুমোদন দিয়েছিলেন, সে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন জানি, বাট সেটি যেন এই মেয়াদে আমরা করে যেতে পারি যাতে করে, এবং সপ্তম অষ্টম শ্রেণীতে ভকেশনালটা ম্যান্ডেটরি করা। আমরা প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণীর মতো নিলাম, কিন্তু সপ্তম অষ্টমে এসে যেন কারিগরি শিক্ষাটাকে আমরা ম্যান্ডেটরি করতে পারি, সেই প্রস্তাব রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।